আজকে আমরা মেডিকেল পয়েন্টে আইছি, কারণ গতকালকে রাত্রে আমরা একটা খবর পাইছি যে একটা দোকান মেডিকেল পয়েন্টে ভাঙা হয়েছে। এটার মধ্যে আমাদের বজরঙ্গলের একজন কার্যকর্তারও দোকান আছিল, খুব গরিব, মা বাবা নাই, অসহায়, এখানেই দোকানদারি করিয়া পরিবারটা চালায়। শুনিয়ে আমরা খুব খারাপ লাগছে যে আজকের মেডিকেল পয়েন্টের মধ্যে এইভাবে ওপেন গুন্ডাগর্দি চলে। আর তারার কাছ থেকে যা ঘটনাটা শুনিয়ে জানতে পারছি যে তারার কাছ থেকে হাফতা চাইছে, মানে টাকা টাকা যাওয়ার পরে তারা টাকাটা না দেওয়াই এই ধরনের ঘটনাটা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম কার্যন আছিল, নেহার উদ্দিন, পাহাড়ুল লস্কর, মনোজ চৌধুরী, শাহরুখ চৌধুরী। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গল এই ধরনের কার্যকলাপ কোনোদিনও গুন্ডাগর্দি আমরা মানিয়ে নিতে পারতাম না, আর ভবিষ্যতেও কোনোদিনও মানতাম না। কারণ মেডিকেল পয়েন্টের মধ্যে এই ধরনের কার্যকলাপ চলে, যেরকম কার্যকলাপ, এটা আমরা কোনোদিনও মানতে পারতাম না। এই পরিবারের চারজনে যে বাঁচছে তারা কীভাবে এখন পরিবার চালাইব? আর প্রশাসনের কাছে আমরা এটাই দাবি থাকবো যে অতি সত্তর যাতে আসামিরে অ্যারেস্ট করা হয়, তাহলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা লাগতে লাগবো। আমরা জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, ভারত মাতা কি। কালকে কিটা ঘটনা হয়েছে মেডিকেল পয়েন্টে? তারা তুমি উল্টা দিকে দরবার করছে, মদ খাইয়া যা দর্মি করছে, কাল লোক করছে, আমরা দিকে দেখছি না। পরে সন্তোষ আইসা যে ছুটাইয়া দিলাইছে, এরপরে সন্তোষ গেছে যে এরপরে তারা এই আমরা দোকান ভাঙচুর করছে। তারা তো প্রায় সময় তারা নিয়ারুদ্দিন, বারুল, মনোজ আর তার ভাই পরে আইসে শাহরুখ। কয়টা দোকান ভাঙছে? চারটা দোকান, দোকান ভাঙছে আপনারা? হ্যাঁ, আমরা চারটা। কিতা দি ভাঙছে? দা দিয়ে সেদাইয়া দেয়া পুলিশের এখানে। আমরা পুলিশ ম্যাডামে, প্রশাসনে আমরা কালকেও হেল্প করছি, এখনো তাই কইছেন ম্যাডামে যে তারা ধরবাগ। আর যা মানে ইয়ে, তারা তো কইছে দোকান খুললে দোকান ভাঙবো, ম্যাডামে কইছে আমরা দোকান খুলতাম, আজকেও আমরা দোকান খুলবো। আর আপনার আপনার নাম কিতা? আমার নাম রামভরত নুনিয়া। আপনার নাম? আতাউর রহমান লস্কর। তোমার? আমার নাম রিপন নুনিয়া। ঠিক আছে।